এগোচ্ছে লোকসভা নির্বাচন, এদিকে ঘাসফুল শিবিরে ফের মাথা চাড়া দিচ্ছে আদি নব্যদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা হারোয়ার ঘুষিঘাটা বাজার। আদি তৃণমূল কর্মী চায়ের দোকানে হামলা, অভিযোগের তীরে নব্য তৃণমূলের আব্দুল খালেক মোল্লার অনুগামীরা। আমি টিএমসি পার্টি করি, কেন মল্লকান ওদের এন্ট্রি করেছিলাম, ছেলে বিলে গিয়ে উল্টো পাড়া মারধর, দোকান ভাঙচুর, আবার এখনো পর্যন্ত গ্রামে সন্ত্রাস চালাচ্ছে। আমাদের আর দশটা ছেলে মারধর করেছে, চোখ নষ্ট করে দিয়েছে একজনের, একজনের হাত পা কুচে দিয়েছে, আবার আবার এখান থেকে মারধর করে আমরা হসপিটালে চলে গেছি, ওখানে গিয়ে আমাদের হসপিটালে ধরে মারধর করেছে। এলাকায় কান পাততে শোনা যায়, একদিকে এমএলএ উষারানী মণ্ডলের স্বামী তথা মিনাকা ব্লক তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, অন্যদিকে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা। এই দুই গোষ্ঠীর মধ্যে চওড়া ফাটল বহুদিনের, কারণে অকারণে দুই গোষ্ঠীর মধ্যে লেগে থাকে বচসা। চলছে আমাদের হারোয়া মিনাকা বিধানসভা, একটা হচ্ছে আপনার এমএলএ একটা গ্রুপ, আর একটা হচ্ছে ব্লক সভাপতি খালেকের গ্রুপ। সেই দ্বন্দ্ব থেকেই শনিবার সকালে আজের মিদদের চায়ের দোকানে হামলা নব্য গোষ্ঠীর, আরেক তৃণমূল কর্মীর সেলাইয়ের দোকানেও চলে ভাঙচুর। হামলার কথা সভাপতি অস্বীকার অভিযুক্ত তৃণমূলের তরফে। ও নিজের বেঞ্চিতে চোখের কলাতে একটু লেগে গেছে, লেগে গেলে আমাদের দলের তৃণমূল কংগ্রেসের দলের ছেলে পেলেদেরকে মিথ্যা অবধ কথা বলে যে আমাদের। এদিকে গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির। দেখুন, সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, ঘুষিঘাটার এই গণ্ডগোল তারই প্রতিফলন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এরকম করে গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই শেষ হয়ে যাবে। এবারে নির্বাচনে রেখার প্রতিদ্বন্দ্বিতায় এই লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন হাজী নুরুল ইসলাম। তার আগেই প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব, নিজের দলেই শক্ত হাতে হাল ধরতে পারছেন না তৃণমূল প্রার্থী। নির্বাচনেও পড়বে দ্বন্দ্বের আজ, সব দিক থেকে নজরে কুর্সির লড়াই। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।